বিসমিল্লাহির রহমানির রহিম। জনি একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এসএসসি হায়ার ম্যাথমেটিক্সের ফার্স্ট পেপারে 9.6 চ্যাপ্টারে অথবা 9F চ্যাপ্টারে। তো আমরা গত পর্বে ম্যাকলোরিনের উপপাদ্য আমরা প্রমাণ করে আপনাদেরকে দেখাইছিলাম। তো সেই ম্যাকলোরিন উপপাদ্যের আলোকে আমরা বেশ কিছু প্রবলেম এখন সলিউশন করব। তো এই ভিডিওগুলো যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ম্যাকলোরিনের উপপাদ্যের সাহায্যে কোনো ধারাকে বিস্তৃত করা, এগুলো নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আপনি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সো আমরা শুরুতেই জেনে নিচ্ছি ম্যাকলোরিনের উপপাদ্যটা কী ছিল। আমরা গত পর্বে ম্যাকলোরিনের উপপাদ্যটা প্রুভ করেছিলাম যে যদি এবব এক্স ফাংশনকে এক্স এর ক্রমবর্ধমান শক্তির একটি অসীম ধারা বিস্তার করা যায় এবং ফাংশনটি এক্স এর সাপেক্ষে যে কোনো ক্রম পর্যন্ত অন্তরীণ করা যায় তবে এবব এক্সকে নিম্নরূপ লেখা যায়, সেটা হলো এবব এক্স ফাংশন ইকুয়ালস টু এফ একবার জিরো ফাংশন জিরো বসাবো এক্স এফ ড্যাশ জিরো, মানে একবার আমাদের অন্তরীণ করতে হবে, এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু এফ ডাবল ড্যাশ জিরো অর্থাৎ দুইবার ফ্যাক্টোরিয়াল মানে দুইবার ডিফারেন্সিয়েশন করে আমরা এক্সের মান জিরো বসাবো, দেন এভাবে এন পর্যন্ত আমাদের অগ্রসর হলে আমাদের ম্যাকলোরিনের উপপাদ্যটা প্রমাণ হবে। তো এই সূত্রটার সাহায্যে আমরা মূলত এখন এটা বিস্তার করার চেষ্টা করব। তো শুরুতেই তাহলে এটা যেহেতু লন ওয়ান প্লাস এক্স রয়েছে তাই আমরা একটা ফাংশন ধরে নিব এফ অফ এক্স ইকুয়ালস টু লন ওয়ান প্লাস এক্স। তো এখন একে আমাদের ডেরিভেটিভ করার পরে কী করতে হবে, এক্সের জায়গাতে আমাদের জিরো বসে ক্যালকুলেশন করতে হবে কারণ এখানে আমাদের রয়েছে এফ জিরো, অর্থাৎ আমরা এই যে কাজটা করেছি তো আমরা এদিকে সাথে সাথে আমরা করে নিতে পারি, এই দিকটাতে জিরো বসাবো, আমরা বলবো অতএফ এফ ফাংশন জিরো। তো এখানে জিরো বসালে কোথায় ফাংশনটাতে, তাহলে লন ওয়ান, আর লন ওয়ানের মান কত আমরা জানি, লন ওয়ান মানে হচ্ছে জিরো, কারণ যদি লগারিদমের ক্ষেত্রে বেজের পাওয়ার যদি ওয়ান হয় সেক্ষেত্রে সেটা জিরো হয়। তো আমরা পেয়ে গেছি একটা অংশ, দেন আমরা এবার এফ ড্যাশ জিরো বের করতে চাই অর্থাৎ একবার অন্তরীকরণ। একবার অন্তরীকরণ করি আমরা যদি লন এক্স করি তাহলে লন কিছু আমরা জানি ওয়ান বাই কিছু ওয়ান প্লাস এক্স, এখন বাকিটা কি এক্স আছে, ওয়ানকে করলে জিরো এক্সকে করলে ওয়ান অর্থাৎ এটি হবে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স, যদি এখানে কেউ দেখাতেই চায় তাহলে ওয়ানকে করলে জিরো এক্সকে করলে হচ্ছে ওয়ান, অর্থাৎ একে আমরা যদি এখন এফ ড্যাশ জিরো বসাতে হবে ম্যাকলোরিনের উপপাদ্য প্রমাণ করার জন্য, জিরো যদি বসাই তাহলে এক্সের যা জিরো হবে ওয়ান বাই ওয়ান অর্থাৎ এখানে আমরা পাবো হচ্ছে ওয়ান অর্থাৎ ওয়ান বাই ওয়ান প্লাস জিরো মানে হচ্ছে কত, সরাসরি পাচ্ছি ওয়ান। দেন এবার আমাদের কী করতে হবে, এটা তিনবার আমাদের ডেরিভেটিভ করতে হবে, দুইবার ডেরিভেটিভ করতে হবে। সো এটা মানে কি, আমাদের একবার হচ্ছে ওয়ান বাই যদি লিখতেই চাই ওয়ান বাই ওয়ান প্লাস এক্স, তো ওয়ান ওয়ান বাই এক্সকে ডেরিভেটিভ করলে আমরা কী জানি ওয়ান বাই এক্স স্কোয়ার, একটা করে মাইনাস আমাদের সংযুক্ত হবে, মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার বলতে ওয়ান প্লাস এক্স, এত দুইবার ডেরিভেটিভের জন্য আমাদের। সো দুইবার ডেরিভেটিভ আমাদের জিরো বসাতে হবে অতএব এফ ডাবল ড্যাশ জিরো ইকুয়ালস টু এখানে জিরো যদি বসাই তাহলে জিরোর বর্গ জিরো মানে মাইনাস ওয়ান, অর্থাৎ আমরা যদি এখানে বসাতে চাই এভাবে তাহলে মাইনাসটা আমাদের উপরে দিলাম এখানে ওয়ান প্লাস জিরো দিয়ে হোল স্কোয়ার অর্থাৎ মাইনাস ওয়ান। দেন আমরা তিনবার করতে চাই, তারা বলছে আমাদেরকে এত অনন্ত ধারা বিস্তার করা, আমরা তিনটা পদ করলে হয় আমরা চারটা পদ পর্যন্ত বিস্তার করে দেখানোর চেষ্টা করব। তো এফ থ্রি পদ জিরো দিয়ে এক্স আমরা রেখে আমরা যদি বিস্তৃত করতে চাই কী হবে, খুবই সহজ, যে পাওয়ারটা সামনে যাবে, পাওয়ারটা আমাদের সামনে আসবে, পাওয়ারটা যদি সামনে দেই তাহলে কী হচ্ছে আমাদের টু ইন্টু আর এখানটা মানে আরও এক পাওয়ার আমাদের বাড়বে ওয়ান প্লাস এক্স হোল কিউব, আর সামনে একটা করে আমাদের কিন্তু অটো মাইনাস যুক্ত হবে। সো এটা করার জন্য তাহলে এক্ষেত্রে পাচ্ছি মাইনাসে মাইনাসে প্লাস পাচ্ছি তাহলে টু বাই ওয়ান প্লাস এক্স দিয়ে ঘন, তো এটা দেন একে আমরা তিনবার ডেরিভেটিভে যদি জিরো বসাই এখন ফাংশনটাতে এখানে জিরো তাহলে টু বাই কত হচ্ছে জিরো কিউব মানে হচ্ছে ওয়ানের কিউব মানে টু, অর্থাৎ এটা সরাসরি হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস জিরো কিউব অর্থাৎ টু। দেন আমরা যদি একে আবার চারবার ডেরিভেটিভ করতে চাই তাহলে আমরা কী পাবো, যে আরও একবার ডেরিভেটিভ করবো ওয়ান বাই ফোর এক্স, চারবারের ডেরিভেটিভের রেজাল্ট আমাদের কী দাঁড়াচ্ছে, যে এখানে আমাদের তাহলে যে অংশটা থাকবে মাইনাস একটা অটো সামনে আসবে আর এটা পাওয়ার সামনে যাবে তিন দোগুণ ছয় আর এর এক পাওয়ার কিন্তু বাড়বে, সো এটা এক পাওয়ার বাড়ি হচ্ছে চার। তো একে আমরা আবারও যদি এফ ট্রিপল মানে ওয়ান বাই ওয়ান ফোর
একে যদি জিরো বসাই তাহলে এখানে আবারও জিরো, মাইনাস সিক্স বাই ওয়ান প্লাস জিরো হোল টু দি পাওয়ার ফোর। দ্যাটস মিন আমাদের রেজাল্ট হচ্ছে মাইনাস সিক্স। ওকে, আমরা এই অংশগুলোকে আমরা যদি এখন আমাদের মূল যে ডেরিভেটিভটা সেখানে যদি আমরা বসাই দেই, অর্থাৎ আমরা ম্যাকলোরিনের উপপাদ্য সাহায্যে আমরা যেহেতু করবো তাই আমরা লিখব ম্যাকলোরিনের উপপাদ্যের সাহায্যে আমরা জানি ম্যাকলোরিনের উপপাদ্যের সাহায্যে আমরা জানি। তো ম্যাকলোরিনের উপপাদ্যটা আমরা এখন বিস্তার করে এখানে লিখব এক্স জিরো ইকুয়ালস টু প্রথমটা এফ জিরো বসাতে হবে প্লাস এক্স এফ ড্যাশ জিরো, পরে হচ্ছে এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু হচ্ছে এফ ডাবল ড্যাশ জিরো প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল থ্রি এফ ট্রিপল ড্যাশ জিরো, এরকম আপ টু আমাদের চলতে থাকবে। তো আমরা যদি এখন মানগুলো বসাই দিই তাহলে এখানে এক্স বলতে কত আমাদের লন ওয়ান প্লাস এক্স, তো এখানে আমরা বসাই দিতে পারি তাহলে লন ওয়ান প্লাস এক্স ইকুয়ালস টু এফ জিরোর মান আমরা বের করে নিচ্ছি কত জিরো, তাহলে আমাদের এখানে জিরো প্লাস এখানে হচ্ছে এক্স ইন্টু এফ ড্যাশ জিরো এর মান কত ওয়ান, তো এখানে বলে দিতে পারি ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু এফ ডাবল ড্যাশ জিরোর মান কত মাইনাস ওয়ান, তো বসাই দিতে পারি হচ্ছে মাইনাস ওয়ান প্লাস এক্স কিউব ট্রিপল ড্যাশ এর মান কত আমাদের পাইছি টু, তাহলে এখানে বলতে পারি এক্স কিউব বাই থ্রি, এক্স কিউব বাই থ্রি এর মান হচ্ছে কত পাচ্ছি সরাসরি আমরা এখান থেকে বসাই দিতে পারি, আমরা তিনবার যেহেতু করেছি তিনবারের মান হচ্ছে টু, তাই এখানে বলে দিতে পারি হচ্ছে টু। তো এখানে আমরা আর একটা পদ বাড়িয়ে দিচ্ছি দেন এটা পাইছি হচ্ছে মাইনাস সিক্স, তো এখানে আমরা একটা ধরে নিতে পারি চার মানে এক্স টু দি পাওয়ার ফোর বাই ফ্যাক্টোরিয়াল ফোর, এখানে এফ চারবার যেহেতু নিচ্ছে এখানে চারবার আমরা উল্লেখ করে দেই তাহলে সেক্ষেত্রে জিরো হবে, তো এটা এভাবে আমাদের চলতে থাকবে। তো আমাদের এখানে ক্যালকুলেশন করে দিলে আমাদের কাজ শেষ, তাহলে লন ওয়ান প্লাস এক্স ইকুয়ালস টু এখানে এক্স এখানে তাহলে মাইনাস আসবে এক্স স্কোয়ার বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল টু, মানে টু না লিখে আমাদের সরাসরি দুই এক গুণ দুই আমরা এটা বলতে পারি, দেন এখানে পাচ্ছি কত এটা হচ্ছে থ্রি টু ওয়ান, টু টু ক্যান্সেল আউট হলে থ্রি থাকবে অর্থাৎ এক্স কিউব বাই হচ্ছে থ্রি, আর এখানে প্লাস মাইনাসে আমাদের আরেকটা কী কাউন্ট হচ্ছে এখানে, এখানে আমাদের যেহেতু মাইনাস কাউন্ট হচ্ছে এখানে আমরা যদি চারকে ভেঙ্গি তাহলে কত হচ্ছে ফোর থ্রি টু, অর্থাৎ এখানে তিন দোকানো ছয় ক্যান্সেল আউট হবে আর এখান থেকে আমাদের বের হবে কত যে মাইনাস আসবে আর এখানে কিন্তু প্লাসই ছিল, সো এখানে আমাদের তিন দোকানো ছয় ক্যান্সেল আউট হবে মাইনাসটা সামনে আসবে এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর হবে, দেন এভাবে আমাদের কিন্তু চলতেই থাকবে। তাহলে আমাদের নির্ণয় যে অন্তরীকরণটা আমরা বলতে পারি অতএব ম্যাকলোরিনের উপপাদ্যের সাথে এত এর অনন্ত ধারা বিস্তারগুলো আমরা এই অংশটা কিন্তু পাবো, আর আমরা এটা কিন্তু সূত্র হিসাবে আগে আমরা পড়ে এসেছিলাম যে লন ওয়ান প্লাস এক্স ইকুয়াল টু এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স কিউব বাই থ্রি মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর, এটা হচ্ছে আমাদের একটা ম্যাকলোরিনের উপপাদ্যের সাহায্যে আমরা যদি বিস্তার করে এটা পাবো, আর এখানে আমাদের শর্ত থাকবে শর্তটা হচ্ছে মাইনাস ওয়ান লেস দ্যান এক্স লেস দ্যান ওয়ান, তো এই কন্ডিশনে আমাদের মূলত অ্যাপ্লাই করতে হবে। তো এটা ছিল আমাদের ম্যাকলোরিন উপপাদ্যের সাহায্যে প্রমাণ। তো আমরা এর পরবর্তীতে যে বোর্ড বইয়ে এখানে যে আরও কাজের প্রশ্ন রয়েছে নিম্নলিখিত ফাংশনগুলি ম্যাকলোরিন উপপাদ্যের সাহায্যে ধারা বিস্তার করতে হবে, তো আমরা সেই বিষয়গুলো আলোচনা করব পরবর্তী পর্বে, তো সেই পর্বটা দেখার আমন্ত্রণ জানিয়ে পর্বটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।